আবু সাঈদ জীবন দিয়ে ঘুমন্ত বাংলাদেশের নাগরিকদেরকে দেশত্ববোধে জাগিয়ে দিয়ে গেছে। আমাদের যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা, 300 বছরের হারানো আমাদের সোনালী দিন আমরা যেন এই দশকেই আমাদের হাতের নাগালে আনতে পারি। বাংলাদেশ আমি নিশ্চিতভাবে এই সময়ে আমার ভাগ্য চক্রে এই বাংলাদেশে শ্রমিকদের নিয়ে কাজ করার একটা দায়িত্ব কর্তব্য আসলো। এই শ্রমিকদের নিয়ে কাজ করার দায়িত্ব কর্তব্যের পরে 5 তারিখের পরে বাংলাদেশে একটা নতুন দিনের একটা আভা আসছে, বাংলাদেশে একটা পরিবর্তনের সম্ভাবনা আছে, দেশের মধ্যে একটা দেশত্ববোধ জেগে উঠেছে। আবু সাঈদ জীবন দিয়ে ঘুমন্ত বাংলাদেশের নাগরিকদেরকে, জনগণকে ত্যাগ এবং আত্মবিসর্জনে দেশত্ববোধে জাগিয়ে দিয়ে গেছে। সেই জাগরণ যেন কোনো লুটেরাদের হাতে, কোনো ভোগবাদীদের হাতে, কোনো হিংসা বিদ্বেষের চোরাবালিতে আটকে না পড়ে এই পরিবর্তন যেন সত্যিকার অর্থেই একটা কল্যাণমুখী হয়। আমি এইটুকু শুধু বলবো, বাংলাদেশ কেন অমিত সম্ভাবনার, সেটার জন্য আরেকটি স্পষ্ট যে একটা বিশ্লেষণ বললাম, আরেকটি হচ্ছে বাংলাদেশে 18 কোটি মানুষের 12 কোটি ভোটার, আর এই 12 কোটি ভোটারের মধ্যে বিবিএস এর হিসাব অনুযায়ী 7 কোটি 35 লাখ ভাগ্যহত নিরন্ন দরিদ্র শ্রমিক আর কুলি মজুরের সংখ্যা। এই কুলি মজুর ভাগ্যহত শ্রমজীবী মানুষকে যাদের শ্রমে ঘামে পরিশ্রমে, যাদের সেবায় সভ্যতা রচিত হয়, যাদের সেবায় দিন এবং অগ্রগামী ঘটে, আমাদের বাংলাদেশের যে অর্থ উপার্জন হয় তার প্রধান উৎস হচ্ছে প্রায় 1.5-2 কোটি থেকে 2 কোটি মানুষ দেশের বাইরে নিরন্ন যে মানুষের পাঠানো রেমিটেন্স, সেই হচ্ছে প্রধান আয়। আর বাংলাদেশের মৎস্য থেকে, কৃষি থেকে, চামড়া শিল্প থেকে আর কুঠির শিল্প থেকে যে বিদেশে যে পণ্য রপ্তানি হয়, সেই দরিদ্র শ্রমজীবী মানুষের পাঠানো উপার্জন হচ্ছে দ্বিতীয় উপার্জন। আর তৃতীয় উপার্জন হচ্ছে গ্রাম থেকে উচ্ছেদ হওয়া আমাদের মা বোনেরা, যারা গার্মেন্টস কর্মী হিসাবে আজকে তারা এই মানে আজকে আমাদের এই আজকে কাপড় শিল্প, বস্ত্র শিল্পকে দুনিয়াতে প্রসিদ্ধ করেছে বাংলাদেশকে, তাদের পাঠানো পণ্য আমাদের তৃতীয় আয়। আমাদের এই সভ্যতাকে টিকে রেখেছে, আমাদের জীবনকে স্বাভাবিক রেখেছে আমাদের মেট সার্ভেন্ট বাড়ির শ্রমিকেরা, আমাদের এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছে দেয় আমাদের পরিবহন রিক্সা শ্রমিকেরা, ইমারতের পর ইমারত আমাদের বাস উপযোগী নিরাপদ জীবন দেয় আমাদের নির্মাণ শ্রমিকেরা, রেল চলায়, সভ্যতা চলায়, অফিস চালায় এদেশের ভাগ্যহত গরিব শ্রমিক শ্রেণী।